হাজার ফুলের আলো। এই আই 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 তাক না দিন, এই আই 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 তাক না দিন। কি হয়েছে বল? এই শোন, অনেক দিন পাড়ায় যা হয়নি, আজ ঠিক করেছি পাড়াতে যাব। পাড়ায় যাবি? হ্যাঁ পাড়ায় যাব। তুই থাকতে আমরা কেন সব তুই বলবি? আমি বলবো সব বলবো, কার্তিক মাসে গিলে বসে আছি মোটা আকরার, আমি বলবো কোন পাড়াতে কোন পাড়াতে হয়েছে ছেলে বলে দে না রে, যাবো খেতে গেছে।
কি মনে করেছি রে এ লোকের পান বিও ছলে দেবি নি এই এই এটা কোথায় এলা ভালো করে দেখ এই বল চন্দ্রের ভবন আর ওই ব্যাকগ্রাউন্ডের নিচে ওটা কি লেখা কুকুর হইতে শব্দ বাবা রে বুক চাড়া বেটা দাঁড়া এই দান পরে ছোট এই এই ভালো করে দেখ দেখে দেখ কে সারা দেখি দেখ এই ভালোভাবে রাখতে হবে বুঝতে পেরেছিস বলো মা শনকা শনকা রে ও মা একবার দরজাটা খুলে দেখ তোর মার মাসি এসেছে মার মাসি ও মা বড় কুটুম্ব এসেছে মা এবার দরজা খুলতে হবে বলে তোর মার মাসি আর পিসি এসেছে ওরা আরো বলে চুপ করে বসে থাক এর গলায় জোর নি তুই ভালো কটা হে রে গাই গাই রে ওমা এবারে দরজা খুলতে হবে বলে এ গাই গাই রে বলবি চুপ করে থাক আমি বলে কি ছেড়ে দেবো দেখে শুধু কেরম করে বলি দেখে নি বলে এই নাকি না এই নাকি বেটা নাকি এই দূরে থাকি আদাবা দেখালে বসে থাকি দরজা খোল দরজা খুলে দে রে মা কি দরজা খুলে দে নয়তো বা সব আমি খুলে দেবো তোর ভাতারের মা কিছু চেয়ে দরজা খুলে দে তোর ভাতারের মা কিছু চেয়ে দরজা খুলে দে দরজা খুলে দে রানী দরজা খুলে দে দরজা খুলে দে রানী দরজা খুলে দে তোর ভাতারের মা কিছু চেয়ে দরজা খুলে দে তোর ভাতারের মা কিছু চেয়ে দরজা খুলে দে তোর ভাতারের মা কিছু চেয়ে দরজা খুলে দে তোর ভাতারের মা কিছু ঘরের ভেতর ফচর ফচর গুজুর গুজুর করছে এরা সহজে দরজা খুলবে না কি করবি তিনজনে এসেছি লাথি মেরে দরজা ভাঙবো ভেঙে ঢুকবো যার পাবো তারে আমার নির্জাল চাবা দেবো চল চল এই ধর এই এক এই দুই এই লাথি মারলাম তিন কোচিতে সরে যা তোর মাসি এসেছে কোচিতে সরে যা তোর মাসি এসেছে তোর মাসিকে আমারি তোর মাসিকে আমারি বড় সুন্দর হয়েছে ও কোচে কোচিতে সরে যা তোর মাসি এসেছে কোচিতে সরে যা তোর মাসি এসেছে কোচিতে সরে যা তোর মাসি এসেছে কি মনে করে বুঝতে পারিনি আমার তো জ্বালায় জ্বালায় চলে যাচ্ছে জ্বালায় জ্বালায় প্রেম জ্বালা জলে সারা অন্তরে একেবারে ছটপট করে মন খোঁজে বন্ধ করে জ্বালা জ্বালায় প্রেম জ্বালা জলে সারা অন্তরে একলা ঘরে ছটপট করে মন খোঁজে বন্ধ করে কালা কালা এখন আরে ভালো লাগে না মুখে মিষ্টি কথা যদি করিস দিব না কি হয়েছে বল মুখ করা ও মাসি আমাদের বাড়িতে কিচ্ছু হয় কিচ্ছু কিচ্ছু যদি না বলে বলে যাচ্ছে কেন পাড়ায় পাড়ার খবর শুনে তোমরা এসছো হ্যাঁ তোমরা ভুল শুনেছো শুনেছি তাই গো মোরা এসেছি তাই শুনেছি তাই গো মোরা এসেছি তাই সরকার হয়েছে চলে পাড়া লোকে যাচ্ছে বলে শুনেছি
সহজে মুখ খুলবেন, ভালো করে দেখছে যন্ত্র কোথায়। এই থাম, আমি আছি যে বললে। এই আমাদের রানী মা চার পাঁচ দিন জোয়ার দেখো, খুঁজে দেখো। এই তা তোদের রানী মা জোয়ার, তা জোয়ার মুখে কি খাচ্ছে, কি খাচ্ছে, কেন ভাত খাচ্ছে? ভাত খেতে দিসনি, উটি খাওয়া। উটি? উটি তো তেতো। এই দেখ, উটি যদি তোতো হয় তাহলে নবু খাওয়া। নবু? নবু তো টোয়া। এই দেখ, তা রুটি তেতো লেবু টক, তা কি খাবি বল দিন, কি খাই? কোলা খাবি? কোলা? কি কোলা? এই চারারে কোলা আছে, এত কোলা বাগান চাষ। এই তোমরা সিঙ্গাপুরে দুটো একসঙ্গে খাও। এ কে রে? এই শোন, এরা সহজে বলবে না, চল আমরা খুঁজে বের করি। ভালো করে দেখ। মামা চুবুড়ি হয়ে বসে আছে, বলে মা শনকা তোর কি হয়েছে নাকি, তাড়াতাড়ি বের করে দে, নাচিয়ে ফুদিয়ে বাড়ি চলে যাব। এই একদম ভুল ভাল কথা বলিস না, কি হয়েছে তাড়াতাড়ি বের। খবর পেয়েছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, নিজের সন্তান ভাই বোন মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন।
একটা কথা বলি, আপনাদের ঘরে সন্তান আছে, বয়সকালে আপনাদের বসে বসে খাওয়াবে, আমাদের কে আছে? আমাদের দুনিয়ার কুলে কেউ নেই। উপরওয়ালা খুন করে রেখে দিয়েছে হিজড়ে জাতিকে, কি ঠিক? তাই তো, তোমাদের যেমন আছে তোমাদের ঘরে বয়সকালে বসে বসে খাওয়াবে, আমাদের কেউ নেই, আমাদের তোমরা আছো। তোমরা যতক্ষণ না দেবে ততক্ষণ আমাদের পেট চলবে না। তোমাদের ঘরে না চালে তবে আমাদের খাওয়া হবে, যতক্ষণ তালি মারবো ততক্ষণ পেট চলবে। দেখি কোন মা মাসি দাদা ভাই এসে আগে হিজড়েগুলোর মান রেখে যায়, তার নাম আগে ঘোষণা করা হবে। কথায় কি বলে, যাক ধন থাক মান, তাই তো, মানের থেকে টাকা পয়সা কখনো বড় হয় না। দেখি কোন মা মাসি দাদা ভাই এসে আগে হিজড়েগুলো মান রেখে যায়, আর যদি না তোমরা আসতে পারো, কারণ মাই চার খুঁটিতে এমন একটা জিনিসের ভিতরে অনেকে আসতে পারে না, এসে ঠপ ঠপ করে কাঁপে, কথা বলতে পারে না, তোমরা যদি আসতে লজ্জা লাগে ভয় করে, তোমরা বলো আমাদের লোক তোমাদের সামনে যাবে, যার যেমন ক্ষমতা সে তেমন ভাবে দেবে, কিন্তু মা দিতে পারবে না বলে কেউ যে উঠে চলে যাবে, দয়া করে সেটি করবেন না মা, গান এখন অনেক বাকি আছে। এই যে আমরা দুদিন আপনাদের সামনে গান বয়না করছি, আপনাদের ভালো লাগছে তো? ভালো লাগেনি? তা ভালো যদি লেগে থাকে হাত দুটো কোথায় গেছে, একটু তালি দিলে তো মনটা ভরে যায়। হ্যাঁ, দেখেছো, মাননীয় মাননীয় গুরুপদ নস্কর, মদন নস্কর, শ্যামা সরোদার, পালান সরোদার, কমল মিস্ত্রি, কালীপদ সরোদার মহাশয়, আপনারা এসে হিজড়ি বিদায় করে যাবেন। দেখে নাও, আমার একজন মা এসে হিজড়েগুলো মান দেখে গেল, দাদা ভাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল, কেউ কিছু দিতে পারলো না, ওনারা দেবে কি করে? ওনারা যতক্ষণ দেবে, আমাদের দেবে ততক্ষণ ওনারা ওই পানবিড়ি দোকানে গেছে। এই সামনে চলে যা, কোন মা মাসি দাদা ভাইরা দেয় তাদের কাছে ভালো করে পাওনা করে বুঝে নিয়ে আসবি, যে না দেবে জোড়া উনুনে পা ঠুকে দিয়ে চার পাঁচ দিন বসে থাকবি, একদম আসবি নেচে তো স্টেজ ভেঙে দিচ্ছি, ভালো করে গান ধর, দেখি কে দেয় আর কে না দেয়, ধরে ধরে ধর, ওই যে টাকাটা নে না, টাকাটা নে নে, এই ভালো করে গান ধর, ভালো করে গান ধর, ভীম দেখি প্যাট ভেঙে দেয়। তোমরা আঁচল খুলে রেডি হও, আমরা তোমাদের সামনে যাবো, যার ক্ষমতা আছে সে দেবে, না আছে না দেবে, কিন্তু দয়া করে কেউ চলে যাবে না। দেখি আঁচল খুলে রেডি হও, এই শোন, তাহলে আমি গান ধরছি আর তোরা পাড়াই বের হে, বয়স আমার 15-16, দুই চোখে প্রেম ডলমলো, নামটাই আমার গোলাপি, এই দিকটা কাটো, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে, গরম জিলাপি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে, বন্ধু গরম জিলাপি, বয়স আমার 15-16, দুই চোখে প্রেম ডলমলো, আমি 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু 16 পেরিয়ে গেছি, ছিলাম না গো কারো,
আকাশের কথা প্রথমে শুনি যখন ছিলাম গো কারো রসের কথা প্রথমে শুনি যখন আমরা কেন আমি গান ধরছি আর তুই ভালো করে নাচিয়ে দে। হে কোলে দোলে শনকা সোনার জাদু মোহন, কোলে দোলে শনকা সোনার জাদু মোহন, সোনার জাদু মনি শনকার চাহা দোবা দোহন, সোনার জাদু মনি শনকার চাহা দোবা দোহন। দুঃখ
সুখের এই ভবের মেলা নিঃস্ব হয়ে যায় রাজায় রাজা মানুষ বাঁচে না বন্ধু প্রেমে ছাড়া আমিও বাঁচে না বন্ধু তোমায় ছাড়া ভালোবাসা জানি না বন্ধু প্রেম করে তুমি আমার জীবনের বন্ধু তুমি আমার ও বন্ধু তুমি কই কই রে যাই রে ও বন্ধু তুমি কই কই রে জানো বুঝি যাই একটা কথা বলি, আমরা এসেছি মনসা গান করতে, এখানে মনসা পালার মধ্যে কোনো হিন্দি ভাষা চলে না, তাই বলছি